সকাল সকাল দেখো আমার মা খিচুড়ি করেছে আমার জন্য। আমি এখন তো আমাকে মা এখন খাইয়ে দেবে, আর আমাকে দেখে তো বোঝাই যাচ্ছে যে আমি মাত্র ঘুম থেকে উঠেছি, চুল টুল কিচ্ছু আঁচড়াইনি, পুরো পাগল লাগছে, পাগলি লাগছে। তো আমি সেরকম চুল ফুল অতটা আঁচড়াইও না, বেশিরভাগ আমি এরকমই থাকি। তো আমার মা এখন খাইয়ে দিচ্ছে। তো এখন মা ফল কেটে দিল, এটা খাবো। দুপুরে স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন টিভি দেখছি। আর এই ফল দিয়ে গেল মা, এটা এখন খেয়ে নেবো। তো তারপর মা একটা ডিমের মামলেট করে দিয়েছিল, তো সেটা এখন খাবো, ফল খাওয়ার পরই খাচ্ছি। তো ফল খাওয়া হয়ে গেছে, ফল খাওয়ার সাথে সাথে মা মামলেটটা করে দিল, তখন মামলেটটা খাবো। মার কাছে থাকলে আমার মা সারাদিনই আমার যা পছন্দ করতে থাকে, কিছু না কিছু করেই দেয় সারাদিন। তো এখন দুপুরে খেতে বসবো। আজকে মা কচু শাক করেছিল, যেহেতু কচু শাক খেতে আমি খুব ভালোবাসি। আর ডিম করেছিল, মামলেট করে ঝোল, আর ঝোল না সরি কষা টাইপের করেছিল, আর ডাল করেছিল। তো আমি এখন কচু শাকটা দিয়ে খাচ্ছি। কচু শাকটা আমার খেতে খুবই ভালো লাগে। কচু শাক আর ডিমের মামলেট করে এটা কষা টাইপের করেছিল। তো খাওয়া হয়ে গেছে, এখন আবার ফল খেতে দিয়েছে বেদানা। আর এদিকে সন্ধ্যাবেলা এখন চা বিস্কুট খাচ্ছি।